Oğlum yine katılarak kütler ben. Anne söyle ne yapıyor? আমরা যারা প্রবাসে থাকি নিজের কাপড় চোপড় আমরা নিজেরাই ধুই, আর আজকে আমার আরো কিছু কাজ আছে, আমার রুমে লাগানোর জন্য এটা নিয়ে আসলাম বাইরে থেকে, এবার এদের একটু ভালো করে ধুইতে হবে, এটাকে নিয়ে যাচ্ছে আমার শেষ প্রান্ত। নতুন করে রুম সাজানোর জন্য রুমে আমার ওই মশলা আলো এবং টুকিটাকি খাওয়ার আইটেমগুলো আমি জমিনে আপনারা দেখছেন মাটিতে রাখতে হয়, তো এই কারণে এটা আজকে ডাস্টবিনে পেয়েছি, কিনে লাগে না, এটা একটু ধুয়ে নিচ্ছি, জামা কাপড়ের জন্য হইতে পারে। এর আগে আগে আমার কিছু জামা কাপড় এগুলো ধোয়া হয়েছে বা দেখছেন আমি একটু ধুয়েছি, এগুলোর একটু শুকাইতে হবে, শুকাইতে হবে বলতে একটু
পানিগুলো সিপে দেখছি। আমি এটাকে এখানে নিয়ে আসার পিছনে একটা পরামর্শ আছে, আরো কাছাকাছি যদি রাখতাম, এখানে আমাদের পানির ট্যাঙ্কি আছে, খাওয়ার পরে ইয়ে পানি, ব্যবহার পানি, তো দেখা গেলো যে মাটি টাটি আবার ভিতরে ঢুক গেলে আবার আরেক সমস্যা। তার চেয়ে বরঞ্চ আমি এটা আমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ সেটা হলো এক পাশে নিয়ে আসলাম আমি টেনশন মুক্ত, নাহলে তো আমি আমার নিজের বিপদের কাছে আটকে যেতাম। আজকে অন্য কোনো কাজ আর করলাম না, শুধু এটার মধ্যে একটু ইয়ে রাখতাম আর কি, বিস্কুট টিস্কুট নিয়ে এনেছ? হ্যাঁ নিয়ে এনেছ। হ্যাঁ ওই উপরে ইয়ে রাখবি আর নিচে বাতা ডেকজি ইয়ে রাখবি, রাখবি বাতা ডেকজির উপরে। হ্যাঁ বাতা ডেকজি তরকা ডেকজি বাস দুইবার। আর উপরে দেখবে কোনো কোন বিস্কুট চিনি চা পাতা মশলা এগুলো রান্না করবি। ও কিরবি ধুবি? হ্যাঁ ধুই তো, এই যে পানি মার লাগবে নি? ও তো পানি এনেছি, আর সাবানে পানি দিয়ে একটা কথা দিব, ফালতি পানি মার দেবো। না না থাক থাক, সালা সালা গরম বেশি দাঁড়িয়ে বড় হয়েছে রে ভাই,
যে পানি দিয়ে ওই লুঙ্গি প্যান্ট ধুইছিলাম ওই পানিগুলো দিয়ে দিতেছি। পানিগুলো পড়ে যাবে পানি পড়ে যাবে শুকিয়ে যাবে। আজকে গরম পড়তেছে এমনিতে হয়ে যাবে। আমরা এই কারণে যারা প্রবাসে থাকি আমরা অনেক হিসেব করে চলতে আমাদের উপস্থিত আপনি দুই একজনের হয়তো বা পাইতে পারেন যে তারা হয়তো ডাইনিং টেবিল তারপরে যে কাপড় চোপড় রাখার শোকেস এগুলো অধিকাংশই আমরা কী করি ওয়ালের পাশে প্যারাক লাগিয়ে আমরা জামা কাপড় রাখি অধিকাংশ। এটা আমাদের কোনো বাহাদুরিও নয় আর আমাদের কোনো ব্যর্থতা। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।